আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার নতুন ইন্ডিয়ান অরিজিনাল জয়পুরি নিয়ে। থ্রি পিসটা আমি দেখা দিচ্ছি, এটা কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল জয়পুরিটা হবে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, ব্যাক সাইডটা দেখি। আর নিচে হাতের কাপড়টা দেওয়া, স্লিপসটা দেখাবেন। অন্যটা দেখান এখন। এগুলো কিন্তু দারুণ ডিজাইন, প্রত্যেকটাই কিন্তু নতুন ডিজাইন প্লাস অনেক সুন্দর ডিজাইন। ওড়নাটা কিন্তু অনেক বড়, বিশাল ওড়না। আমি পাইকারি দামে সেল করে থাকি, যার কারণে আপনারা এই মালগুলো খুব কমে পাচ্ছেন। ইনশাল্লাহ আপনারা, পুরো মার্কেট গ্যারেন্টি আছে, এরকম রেটে আপনারা ইনশাল্লাহ পাবেন না। আর এটা হবে সালোয়ারের কাপড়টা, সালোয়ারের কাপড়টা অনেক সফট, অনেক সুন্দর নরম কাপড়। এটার মধ্যে কালার হবে চারটা কালারই। আমি খুলে দেখাচ্ছি, নিচে স্লিপসটা হবে এরকম, স্লিপসটা হবে এরকম। ওকে, অন্য দেখেন, কালার দেখেন, খুব দ্রুত দেখাবেন। হ্যাঁ, মানে অত টাইম নেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা হবে জয়পুরের ওড়নাটা। আচ্ছা, সালোয়ারটা হবে এক কালার, সালোয়ারটা এইটা কালার হবে। আবার এটা হবে কি কালার, এটা সুরমা কালার না এটা? আচ্ছা, প্রত্যেকটার পায়জামা হবে এক কালার, সুরমা কালার। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি, গরমের মধ্যে পরে অনেক মজা পাবেন ইনশাল্লাহ। আর অন্যগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক বড়, অনেক সুন্দর দেখতে। আচ্ছা, কালার কয়টা দেখালাম, তিনটা। আর এই হচ্ছে লাস্ট একটা কালার দেখাচ্ছি, এটা কালারটা রেড কালার না, রেড কালার না এটা? আচ্ছা, আর স্লিপসের কাপড়টা দেখা দিচ্ছি, এটা হবে স্লিপের কাপড়টা, হাতা। আচ্ছা, অন্যটা দেখি, অন্যটা হবে এরকম, অনেক সুন্দর ডিজাইন কিন্তু। আচ্ছা, আর সালোয়ারটা হবে এক কালার এরকম। সো আজ এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।